স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে পাঁচটা সাবজেক্ট থাকে এই পাঁচটা সাবজেক্টে কিভাবে পড়াশোনা করবে যাতে ভালো নম্বর পাও এবং কিভাবে পড়াশোনা করলে এই পাঁচটা সাবজেক্ট থেকে প্রশ্ন তোমরা কমন পেতে পারো সেই বিষয় নিয়েই আলোচনা প্রথমেই বলে রাখি তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের মেজর সাবজেক্ট একটা হচ্ছে সিসি পেপার এবং মাইনর সাবজেক্ট হচ্ছে এম ওয়ান পেপার এবং তোমরা যারা সাধারণ জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য দুটো মেজর পেপার অর্থাৎ দুটো সিসি পেপার বাদ দিয়ে বাকি যে পাঁচটা সাবজেক্ট থাকে কোন পাঁচটা সাবজেক্ট দেখে নাও একটা হচ্ছে আইডিসি এসিসি এইসি এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে দুটো সাবজেক্ট থাকে এই দুটো সাবজেক্টে অর্থাৎ টোটাল যে পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টে তোমরা কিভাবে ভালো নম্বর পাবে সেটা নিয়েই আজকের আলোচনা আরেকটা বিষয় এই যে সাবজেক্টগুলো আমি লিখেছি এখানে এগুলো কিন্তু তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে অর্থাৎ নিজস্ব কলেজে অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা হবে এবং এই পরীক্ষার যে খাতা সেগুলোও কিন্তু নিজস্ব কলেজের টিচাররা অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা দেখবেন সেক্ষেত্রে তোমাদের একটা অ্যাডভান্টেজ আছে যে নিজের কলেজের যখন খাতা দেখা হয় সেক্ষেত্রে একটু কিন্তু স্টুডেন্টের কথা ভাবা হয় আরেকটা বিষয় এখানে বলবো আইডিসি পেপার এবং এসিসি পেপার এই দুটো পেপারের প্রশ্নপত্রও কিন্তু নিজস্ব কলেজের টিচাররা অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা তৈরি করবেন আরেকবার শোনো এস ইসি পেপার এবং আইডিসি পেপারের প্রশ্নপত্রও কিন্তু নিজস্ব কলেজের শিক্ষক শিক্ষিকারা তৈরি করবেন নিজস্ব কলেজে পরীক্ষা নিজস্ব কলেজের টিচাররা খাতা দেখবেন অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকারা খাতা দেখবেন তাহলে আইডিসি পেপার আর আর এসসিসি পেপার এই দুটো পেপারের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে কলেজকে দেওয়া হয়েছে অর্থাৎ এই দুটো পেপার কিন্তু কলেজ যা করবে তাই সেক্ষেত্রে এই দুটো পেপার প্রথমে তোমরা দেখো কিভাবে তৈরি করবে এই দুটো পেপারের জন্য তোমাদের প্রথমে কি করতে হবে সিলেবাস তো তোমাদের দেখতেই হবে তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কলেজের ক্লাস অর্থাৎ কলেজের ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ তোমরা যারা কলেজ ক্লাস অ্যাটেন্ড করেছো তোমাদের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে যে টপিকগুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে যে টপিকগুলোকে বারবার বলা হয়েছে বেশি করে গুরুত্ব দিয়ে পড়ানো হয়েছে সেই টপিকগুলো কিন্তু ভালো করে তৈরি করো সেখান থেকেই তোমাদের প্রশ্ন তৈরি হবে কারণ দেখো যে শিক্ষক বা যে শিক্ষিকা তোমাদের কলেজের ক্লাস নিয়েছেন সেই শিক্ষক বা সেই শিক্ষিকা এই সাবজেক্টগুলো কিন্তু কোয়েশ্চেন পেপার তৈরি করবেন সেক্ষেত্রে কলেজে যে প্রশ্নগুলো তোমাদের পড়ানো হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করো সেখান থেকেই তোমাদের কিন্তু যে এসিসি পেপার এবং আইটিসি পেপার এই দুটো পেপারের জন্য কলেজে যে প্রশ্ন তোমাদের করানো হয়েছে কলেজে যে টপিকগুলোর ওপরে বেশি জোর দেওয়া হয়েছে সেই টপিকগুলো তোমরা ফলো করবে বা সেই প্রশ্নগুলোই তোমরা করবে সেক্ষেত্রে তোমরা বেশি কমন পাবে কারণ কলেজে যে শিক্ষক তোমাদের পড়াচ্ছেন সেই শিক্ষকই প্রশ্নপত্র তৈরি করবেন সেই শিক্ষকই কিন্তু খাতা দেখবেন সেক্ষেত্রে কলেজে যেগুলো পড়ানো হয়েছে এই দুটো সাবজেক্টে সেগুলোই তোমরা ফলো করো তাহলে তোমরা কম সময়ের মধ্যে ভালো ফল করতে পারবে এবার আসি এইসি পেপার যেটা আছে এইসি কম্পালসারি ইংলিশ এই এইসি পেপারটা অনেকের কম্পালসারি বেঙ্গলিও আছে জনের তবে বেশি বেশিজনেরই ইংলিশ আছে কম্পালসারি ইংলিশ এটার জন্য তোমরা কি করবে এটার জন্য তোমাদের বলবো টেক্সট তোমাদের টেক্সটটাকে ভালো করে পড়বে যে স্টোরিগুলো আছে যে পোয়েমগুলো আছে এই স্টোরি এই পোয়েমগুলোকে তোমরা ভালো করে পড়বে কারণ তোমাদের এটা কি হবে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্নে যখন পরীক্ষা হবে তোমাদের কিন্তু যেখান থেকে খুশি প্রশ্ন আসতে পারে তাই তোমরা পোয়েম এবং স্টোরিগুলোকে পোয়েম এবং স্টোরিগুলোকে তোমরা খুব ভালো করে তৈরি করবে এবার আসি ইএনভিএস অর্থাৎ অর্থাৎ পরিবেশবিদ্যার সাবজেক্ট এখান থেকে তোমরা যেন এমসিকিউ কিউ কোয়েশ্চেনও হবে দু নম্বরের প্রশ্নও হবে এবং পাঁচ নম্বরের প্রশ্নও তোমাদের থাকবে সেক্ষেত্রে তোমাদের সিলেবাসটা খুব ভালো করে ফলো করবে এবং এই ইএনভিএস সাবজেক্টের ওপরে এই চ্যানেলে অনেক ভিডিও পোস্ট করা আছে সেগুলোকে তোমরা ফলো করতে পারো সেগুলোকে তোমরা দেখতে পারো এবং কনস্টিটিউশনাল ভ্যালু এই যে সাবজেক্ট এই সাবজেক্টের জন্য তোমরা কলেজের যে ক্লাস আছে সেই ক্লাসগুলোকে তোমরা ফলো তো অবশ্যই করবে তার সঙ্গে সঙ্গে তোমরা সিলেবাসটা খুব ভালো করে দেখবে এই কনস্টিটিউশন ভ্যালু আমার চ্যানেলে যে ভিডিওগুলো পোস্ট করা আছে সেগুলোকে যদি তোমরা ফলো করে যাও সেখান থেকে তোমরা সেভেন্টি পারসেন্ট থেকে এইটটি পারসেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে কারণ সেভেন্টি পারসেন্ট থেকে এইটটি পার্সেন্ট সিলেবাস কিন্তু কভার করা আছে আশা করি আজকে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছ যে তোমরা এই এসএসসি এবং আইডিসির জন্য কি করবে এইসির জন্য কি করবে ইএনভিএসের জন্য তোমরা কী করবে এবং কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের জন্য কি করবে এই কনস্টিটিউশনাল ভ্যালুতে কোনো ছোটো প্রশ্ন থাকবে না পঁচিশ নম্বরের তোমাদের দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবে ঠিক আছে